মাসো যে গান গায় সে কথা জানা ছিল না। ১৯৮০ দশকের আগে সেই সময়ে ক্যালিফোর্নিয়ায় কিছু হাউস বোট বাসিন্দা গভীর রাতে শুনতে পান এক অদ্ভুত আওয়াজ। জলের গভীর থেকে আসা সেই আওয়াজ এতটাই গোলমেলো যে তারা এই আওয়াজকে মিলিটারি কর্মকাণ্ড থেকে শুরু করে ভিন গ্রহের প্রাণীদের বর্ষা পর্যন্ত ভেবেছিলেন। পরে জানা যায় জলের তলা থেকে আসা এই আওয়াজ আসলে মিডশিপম্যান নামের এক মাছের। সারা রাত ধরে তারা যে আওয়াজ করে তাকে মাছের সঙ্গীত বলে চিহ্নিত করা হয়। জীববিজ্ঞানীদের মতে এই গান আসলে মিলনের আহ্বান। প্রজনন ঋতুতেই এই আওয়াজ বেশি করে শোনা যায়। কোথা থেকে আসে এই আওয়াজ জানার জন্য বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে গবেষণা চালাচ্ছেন। সম্প্রতি জার্নাল অফ কারেন্ট বায়োলজিতে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সঙ্গীতের পিছনে যে হরমোন কাজ করে তা এমন কিছু দুষ্প্রাপ্য নয়। যে হরমোনের প্রভাবে মানুষের ঘুম পায় সেই মেলাটোনিনের প্রভাবেই গান গায় মিডশিপম্যান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা এই গানটা গায় পুরুষ মাছ। তবে বিজ্ঞানী অ্যান্ড্রু বাস এর দাবি স্ত্রী মাছও গান গাইতে সক্ষম। তিনি দেখিয়েছেন এই গানের সুর তাল নির্ণয় করে তাদের শরীরের ভিতরে তাকা এক বায়োলজিক্যাল ঘড়ির। হরমোনের রহস্যময় জগৎকে জানতে মিডশিপম্যানের আচরণের উপরে নজর রাখা প্রয়োজন, দাবি করেছেন অ্যান্ড্রু বাস।